অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এবং দেশের মানুষের সব ভালোবাসা মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেল সাতক্ষীরার বহুল আলোচিত বিরল রোগে আক্রান্ত কিশোরী মুক্তামণি। সকাল 8টার কিছুক্ষণ আগে মুক্তামণি মারা যায় বলে জানিয়েছে তার বাবা ইব্রাহিম হোসেন। মুক্তামণির বাবা সাতক্ষীরা সদর উপজেলার বাদশা ইউনিয়নের দক্ষিণ কামারবাসা গ্রামের ইব্রাহিম হোসেন জানান, গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। তার হাত থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছিল, কথাও বলতে পারছিল না। উল্লেখ্য, 2017 সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে স্বাস্থ্য বিভাগের। প্রথমে স্বাস্থ্য সচিব তার চিকিৎসার দায়িত্ব নেন, পরে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন। এরপর 11 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে। সেখানে মুক্তামণির চিকিৎসায় গঠিত হয় বোর্ড। পরীক্ষা নিরীক্ষা শেষে ধরা পড়ে মুক্তামণির হাত রক্তনালী টিউমারে আক্রান্ত। তারপর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কয়েক দফা অস্ত্রোপচার করে অপসারণ করা হয় তার হাতের অতিরিক্ত মাংসপিণ্ড। কয়েক দফা অস্ত্রোপচার শেষে গত বছর 22 ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক মাসের ছুটিতে বাড়ি আনা হয় মুক্তামণিকে। এরপর আর ঢামেকে যেতে রাজি হয়নি মুক্তামণি। বাড়িতেই কোনো মতে চলছিল তার চিকিৎসা, কিন্তু সকল চিকিৎসার অবসান ঘটিয়ে পৃথিবীর মায়াজাল কাটিয়ে অবশেষে অপারে পাড়ি জমালেন মুক্তামণি। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশজুড়ে। যেখানেই থাকুক, ভালো থাকুক মুক্তামণি।